मेरा गिटार चैनल को सर्च कीजिए एंड इस लाल सब्सक्राइब बटन को क्लिक कीजिए एंड इस बेल आइकन को दबाइए मेरा गिटार के जुड़े सब वीडियो सबसे पहले देखने के लिए। हाय फ्रेंड्स, आई एम मेराजल, बैक अगेन अनदर वीडियो। तो बंधुरा, आज के आमार बेसिक्स गिटार लेसनर 6 नम्बर वीडियो। तो आशा करी तुम्हारा सबाई भलो आर भलो थेको। तो बंधुरा, आज के खूब गुरुत्वपूर्ण एक लेसन सबाई रिक्वेस्ट करछिलो आमाके। हाँ, तो आज के आमी ए लेसनटा करछि तोमादेर जोन्नो। हाँ, खूब गुरुत्वपूर्ण लेसन, सबाई ए मिस्टेकटा करे, सबार प्रब्लेम हय गाइज। हाँ, ए जिनिसटार उपरे। तो बंधुरा, आज के जेटा आमरा शिखब किभाबे आमरा क्वार्ड चेंजिं एंड शिफ्टिंग किभाबे करब। तो बंधुरा, जारा आमार ए भिडियोटा नतून देखछो, তারা আমার আগের ভিডিওগুলো ভালোভাবে দেখিও, ফলো করিও। হ্যাঁ, পারলে লাইক করিও, কিছু প্রবলেম হলে কমেন্ট করিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না। সাবস্ক্রাইব করলে এটাই হয় যে আমি নতুন কোনো ভিডিও যখন আপলোড করি তো তখন তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর জলদি করে লেসনগুলো শিখে নেবা। তো আমার ডিসক্রিপশানে, হ্যাঁ, গিটার লেসন 1, গিটার লেসন 2, গিটার লেসন 3, গিটার লেসন 4, গিটার লেসন 5-এর হ্যাঁ লিঙ্কগুলো আছে, দেখে নিও, ভালোভাবে ফলো করবা আর প্র্যাকটিসও করবা বন্ধুরা। তো বন্ধুরা, আজকে যেটা শিখবো কিভাবে আমরা কোয়ার্ড চেঞ্জ করব। তো আগের লেসনটিতে আমরা জেনেছি কিছু বেসিক কোয়ার্ড, হ্যাঁ, যেই কোয়ার্ডগুলো দ্বারাই আমরা টোটাল, হ্যাঁ, সব গানই করতে পারবো মিনিমাম। হ্যাঁ, 90% গান ওই কোয়ার্ডগুলোতেই হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো আর কোয়ার্ডগুলো হাতে চলে এসেছে। হ্যাঁ, তো আর একবার বলে দিচ্ছি। তো বন্ধুরা, একটা এ মাইনার কোয়ার্ড ধরো। হ্যাঁ, এ মাইনার কোয়ার্ডের ডায়াগ্রাম দেখে নাও। হ্যাঁ, তো এ মাইনার কোয়ার্ড ধরে আছো। হ্যাঁ, যখন ফার্স্ট ফিঙ্গার, হ্যাঁ, ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ফ্রেট সেকেন্ড স্ট্রিংয়ে প্রেস করবা, তখন অন্য স্ট্রিংগুলো যেমন না জোড়া লাগে বা না টাচ হয় অন্য স্ট্রিংগুলো, একটা ফিঙ্গারে মানে প্রথম ফিঙ্গারে ওই সেকেন্ড স্ট্রিংটাই প্রেস করবা, অন্য কোনো স্ট্রিং প্রেস করবো না গাইজ। হ্যাঁ, তারপরে সেকেন্ড ফিঙ্গারে ফোর স্ট্রিং সেকেন্ড ফ্রেট গাইজ ওটাই প্রেস করবা, যেমন অন্য কোনো স্ট্রিং প্রেস না হয়। তারপরে থার্ড ফিঙ্গারে সেকেন্ড ফ্রেট থার্ড স্ট্রিং প্রেস করবা, নিয়ে একবার স্ট্রাম করবা গাইজ ভালোভাবে। হ্যাঁ, খুব সুন্দরভাবে, খুব মিষ্টি আওয়াজ হবে। নিয়ে নিচ থাকা একবার 1, 2, 3, 4, 5, 6 সবগুলো স্ট্রিংয়ে প্রেস করবা, যদি এরকম শব্দ হয়। তো জেনে নেওয়া যে আমার স্ট্রিংগুলো প্রেস করা হয়নি। তো ভালোভাবে প্রেস করবা, আশা করি তোমাদের হাতে অবশ্য লাগবে, হ্যাঁ, ব্যথা করবে, তো কোনো চিন্তা নাই গাইজ, আমারও হয়েছিল। হ্যাঁ, সবার হবে, সবার হয় বন্ধুরা, তো কোনো প্রবলেম নাই গাইজ। কিছুদিন ব্যথা করবে, আবার ঠিক হয়ে যাবে, তখন কোনো ব্যথা হবে না, ঘাঁটা পড়ে যাবে। তো বন্ধুরা, এ মাইনার কোয়ার্ড, হ্যাঁ, ধরে আছি। তো আশা করি কোয়ার্ডগুলো সবাই জেনে গেছো আগের দিনকার লেসনে, আর যারা আগের দিনকার লেসনটা দেখোনি তারা দেখে নিও, হ্যাঁ, ভালোভাবে আর কোয়ার্ডগুলো ফলো করবা। হ্যাঁ, ওই কোয়ার্ডগুলো জেনে নিলেই তোমরা 90% গান তোমরা কভার করে ফেলবা। তো চলো, আমরা কিভাবে আজকে কোয়ার্ড চেঞ্জিং করব। তো আমরা এ মাইনার একটা কোয়ার্ড ধরে আছি। তো এ মাইনার, তো এ মাইনার কোয়ার্ড ধরে আছি। তো এ মাইনারের মতো আমরা সি মেজার, হ্যাঁ, সি মেজার একটা, সি মেজার ডায়াগ্রাম তো দেখে নাও। হ্যাঁ, সি মেজার কোয়ার্ডটা সেই রকমই, মানে আঙুলটা, দুটো আঙুল ওইভাবে বসিয়ে খালি থার্ড ফিঙ্গারটা, হ্যাঁ, শিফটিং করে দিলেই সি মেজার কোয়ার্ড হয়ে যাবে। তো গাইজ, আমরা এই দুটোর ওপরে কোয়ার্ড চেঞ্জিং শিখব। হ্যাঁ, তো ফার্স্ট আমরা এ মাইনার নেব। তো আমরা বন্ধুরা, আমরা একটা বেসিক জিনিস বলে দিই, আশা করি তোমরা পিক ধরা শিখেছো। হ্যাঁ, দেখে নাও পিক ধরার ইমেজটা। হ্যাঁ, মিডিলে বসাবা ঠিকভাবে, মিডিল সেন্টারে নিয়ে পিকটা ধরবা, নিয়ে একটা স্ট্রাম করবা গাইজ। স্ট্রাম করা আশা করি তোমরা স্ট্রাম করতে জানো। হ্যাঁ, স্ট্রামিং সিম্পল একটা ডাউন স্ট্রোক, তার ছবিটা দেখে নাও কীভাবে স্ট্রাম করবা। হ্যাঁ, এই পিকটাকে এখানে তেকোনাভাবে একবার
নিচে, খুব হার্ডলি স্টাম্প করবো না গাইস। হ্যাঁ, হার্ডলি স্টাম্প করলে এই স্ট্রিংগুলো মানে কেটে যেতে পারে, তো খুব সফটভাবে স্টাম্প করবা, সিম্পল ডাউন স্ট্রোক গাইস। তো আমরা এ মাইনার কোয়াড লিব, এ মাইনার অ্যান্ড সি মেজার এই দুটো কোয়াড লিব। তো কীভাবে আমরা এই দুটো কোয়াড শিফটিং করব, তো মাইন্ডে গাইজ একটা টাইমিং নিয়ে চলে আসবা। কাউন্ট করবা 1 2 3 4, হ্যাঁ এইভাবে কাউন্ট করবা। তো আমরা এ মাইনার কোয়াড লিলাম, হ্যাঁ নিয়ে আমরা এ মাইনার স্ট্রোক করলাম, এ মাইনারে 1 2 3, যখন ফোরে আসবে, হ্যাঁ ফোর নিয়ে আবার যখন ওয়ান চলে আসবে, হ্যাঁ ফোরে আমরা প্রথমে একটা স্ট্রোক লিব গাইস, খুব সিম্পলিভাবে বলছি, হ্যাঁ ভালোভাবে দেখিও গাইস। হ্যাঁ আমি আশা করি তোমাদেরকে সবাইকে বোঝাতে পারছি, হ্যাঁ আমার যেটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করছি গাইস। তো আমরা প্রথমে একটা স্টাম্প করব, নিয়ে আমরা কাউন্ট করে নেব 1 2 3 4 এইভাবে। তো ওয়ানে আমরা স্টাম্পিং করব, ওয়ানে একটা স্ট্রোক মারব, নিয়ে ওয়ানে স্ট্রোক মারলাম 2 3 4, এই 2 3 4 মধ্যে আমরা কোয়াডটাকে এ মাইনার থেকে সিতে নিয়ে চলে যাব। তো প্রথমে তো তোমরা পারবা না জলদি করে, তো প্রথমে তোমরা এরকম করে স্লোভাবে 1 2 3 করবা, 1 2 3 4, 1 2 3 4, আবার ওয়ান স্ট্রোক 2 3 4, এই ফোরের গুনতে গুনতে তোমরা যখনই ফোর গুনতে গুনতে কোয়াডটা চেঞ্জ করে সিতে চলে আসবা, নিয়ে আবার ওয়ান স্ট্রোক মারবা, আবার 1 2 3 4, ফোর গুনতে গুনতে আবার এ মাইনারে চলে আসবা, আবার ওয়ান স্ট্রোক মারবা। তো এইভাবে দেখে নাও গাইস, দেখে নাও কোয়াডটা আমি ভালোভাবে, এ মাইনার। তো আমি বলছি ওয়ান স্ট্রোক মারলাম 1 2 3 4, আবার 1 2 3 4, 1 2 3 4। তো বন্ধুরা যেহেতু কাউন্ট করতে না পারছো, কাউন্টে যেহেতু না আসে, তো আশা করি তোমরা স্লোভাবে প্র্যাকটিস করবা, খুব স্লো এইভাবে, যেমন 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তো এইভাবে খুব স্লোভাবে প্র্যাকটিস করবা। আর যদি কোনো টাইমিংটা না আস মানে আনতে পারছো, তো সিম্পলি এইভাবে তোমরা একটা স্ট্রোক মারবা, নিয়ে কিছুক্ষণ খানিক মানে কিছুক্ষণ এইভাবে প্র্যাকটিস করবা, একটা স্ট্রোক মারবা, তারপর সিতে চলে যাওয়া, নিয়ে আবার স্ট্রোক মারবা, আবার এ মাইনারে চলে যাওয়া, একটা স্ট্রোক মারবা, আবার সিতে চলে যাওয়া, স্ট্রোক মারবা। তো এইভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করবা, তখন আস্তে আস্তে কোয়াডটা হ্যাঁ শিফটিং হবে, কোয়াডটা চেঞ্জ হবে। তো বন্ধুরা কিছুক্ষণ প্র্যাকটিস করার পর, এইভাবে প্র্যাকটিস করার পর তারপরে টাইমিংটা নিয়ে চলে আসবা। তো এইভাবে প্র্যাকটিস করবা, 1 2 3 4 নিয়ে চেঞ্জ, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তো বন্ধুরা এইভাবেই তোমরা প্র্যাকটিস করবা, আশা করি তোমাদেরকে প্র্যাকটিসগুলো বলে দিচ্ছি, এইটাই কন্টিনিউয়াসলি তোমরা ফলো করবা গাইস। আশা করি তোমরা প্রায় এক সপ্তাহের মধ্যে কোয়াডগুলো সব শিফটিংগুলো শিখে যাবা, কোনো কিছু করবে না গাইস, এইভাবেই টাইমিংয়েই তোমরা কোয়াড শিফটিং করবা। তো আমি অল্টারনেট হ্যাঁ আমি কোয়াড বলে দিচ্ছি, হ্যাঁ আমরা ফার্স্ট করব এ মাইনার অ্যান্ড সি, মানে এ মাইনার যা ধরবা তাই শেপ থেকে যা শেপ আছে, খালি একটা আঙুল তুলে মানে থার্ড ফিঙ্গারটা তুলে হ্যাঁ থার্ড ফ্রেটে ফিফথ স্ট্রিংয়ে বসিয়ে দিলে এটা সি হয়ে যায়। তো এ মাইনার সি এই দুটো করলা, তারপরে আমরা চলে যাব জিতে। হ্যাঁ তো জি বন্ধুরা, জি এইভাবে ধরে আছো, হ্যাঁ আশা করি ডায়াগ্রামটা এইভাবে আছে। তা আমি আমার গুরুদেব বলেছিল যে কোয়াডটা এইভাবে প্রেস করবা, হ্যাঁ এই ডায়াগ্রামটা দেখো, হ্যাঁ
এই কর্ডটা প্রেস করবা, তাহলে আমরা ডিটা শিফটিং করতে খুব সহজ হয়। তো এই নিউ জি মাইনার শেপটা দেখে নাও, জি মেজারের শেপটা দেখে নাও গাইস। আমি হবে গাইস জিটা প্রেস বাজাবা, হ্যাঁ অল্টারনেট জির মতো সাউন্ড হবে। হ্যাঁ এটাও একটা জি গাইস, হ্যাঁ এটা একটা শেপ। তাই এই শেপটা জানলে তোমরা ডিটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ডি। হ্যাঁ একটা আঙুল যেটা সেকেন্ড ফিঙ্গার আছে, সেকেন্ড ফিঙ্গার থার্ড ফ্রেটে, হ্যাঁ সেকেন্ড স্ট্রিংয়ে আছে, সেটা ধরেই থোবা নিয়ে প্রথম ফিঙ্গারটা আর সেকেন্ড ফিঙ্গারটা বাজিয়ে দেবা, তাহলে মানে শিফটিং করে দেবা, তাহলে ডি হয়ে যাবে। তো আমরা জি আর ডির ওপরে করব। হ্যাঁ তো আবার আমরা সেইভাবে জি অ্যান্ড ডি করব। হ্যাঁ প্রথমে ওয়ান টু থ্রি ফোর চেঞ্জিং, মানে টু থ্রি ফোর এই টাইমের মধ্যে আমরা কোয়ার্ডটাকে চেঞ্জ করে নেব ডি। ওয়ান টু থ্রি ফোর, আবার ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর গাইজ। ওয়ানে আমরা স্ট্রোক করবো খালি, ওয়ান তারপর টু থ্রি ফোর, টু থ্রি ফোর গ্র্যাপে আমরা কোয়ার্ডটা চেঞ্জ করব। হ্যাঁ ডিতে চলে আসব, মানে টু থ্রি ফোরের মধ্যে আমরা ডিতে চলে এসে আবার যেটা ওয়ানে চলে আসবে ওইটা ওয়ানে স্ট্রোক। তো আর একবার দেখে নাও খুব স্লোভাবে, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। তো এইভাবে প্র্যাকটিস করবা, আশা করি তোমরা পাচ্ছ। তো এইভাবে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবা, আমি আশা করছি অবশ্যই তোমরা এক সপ্তাহের মধ্যে শিখে যাবা। তারপরে আমরা একটা কোয়ার্ড নিব ই মাইনার গাইজ, ই মাইনার আর ই মেজার। হ্যাঁ ই মাইনার যেটা ধরে আছো গাইজ, সেকেন্ড ফিঙ্গারে, হ্যাঁ সেকেন্ড ফ্রেড ফিফথ স্ট্রিং, থার্ড ফিঙ্গারে সেকেন্ড ফ্রেড ফোর্থ স্ট্রিং, এটা ই মাইনার প্রেস করবা গাইজ। আর যদি প্রেস ভালোভাবে না পারছো তো দেখবা মিউট শব্দ হবে গাইজ, ভালোভাবে যখন কোয়ার্ডগুলো স্ট্রাম করবা তখন ভালোভাবে যদি শব্দ না হয় মানে সব স্ট্রিংয়ের ওপরে বাজাবা এইভাবে। তো যদি এরকম মিউট হয় তো জানতে পারবা যে কোয়ার্ডটা আমার প্রেস হয়নি। তো প্রেসটা ভালোভাবে করবা, হ্যাঁ যেমন সবগুলো ভালোভাবে বাজে নিয়ে স্ট্রোক করবা, আবার সেইভাবে প্র্যাকটিস করবা। ওয়ান টু থ্রি ফোর নিয়ে একটা প্রথম ফিঙ্গারটা ফার্স্ট ফ্রেটের, হ্যাঁ থার্ড স্ট্রিংয়ে প্রেস করে দেবা, তাহলে ই মেজার হয়ে যাবে। আবার ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। তো গাইজ এইভাবে প্র্যাকটিস করবা। হ্যাঁ আমি আর একটা কোয়ার্ড বলে দিচ্ছি, হ্যাঁ ডি, আমরা ডি মাইনার ধরবো, ডি মাইনারের কোয়ার্ড জানতে পারছো গাইজ, ডি মাইনার ধরবো। হ্যাঁ ডি মাইনারের সাথে আমরা এফকে অল্টারনেট যেটা এফ ওপেন কোয়ার্ড গাইজ, এফটা ধরবো দেখে নাও। তো ওই সেম ডি মাইনারটা ধরবা, ওয়ান টু থ্রি ফোর নিয়ে সেকেন্ড ফিঙ্গারটা একই সেপ থাকবে, খালি প্রথম ফিঙ্গার আর থার্ড ফিঙ্গারটা চেঞ্জ হবে নিয়ে ওয়ান টু থ্রি ফোর, আবার ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। তো বন্ধুরা এইভাবেই কোয়ার্ডগুলো নিবা, লিখে নাও খাতাতে গাইজ। হ্যাঁ এ মাইনারের সাথে সি মেজারের প্র্যাকটিস করবা, জি মেজারের সাথে ডি মেজারের প্র্যাকটিস করবা, সেকেন্ড হলো আমরা ই মাইনারের সাথে ই মেজারের প্র্যাকটিস করবা, হ্যাঁ আর ডি মাইনারের সাথে এফ মেজারের প্র্যাকটিস করবা। তো গাইজ এই কোয়ার্ডগুলো যখন তোমরা শিখে নেবা, হ্যাঁ এক সপ্তাহের মধ্যে, তখন তোমরা স্ট্রামিংও করতে পারবা। হ্যাঁ এই স্ট্রামটা গাইজ শিখবা ভালোভাবে, ডাউন ডাউনটা করবা, হ্যাঁ এরকম করে ডাউন ডাউন করবা, ওয়ান টু থ্রি ফোর। তো এইভাবে প্র্যাকটিস করবা, কোয়ার্ড শিফটিংটা এক সপ্তাহ মধ্যে হয়ে যাবে বন্ধুরা, কোনো ঘাবড়েও না। এইভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমরা এক সপ্তাহের মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে গাইজ। তো আশা করি যে কোয়ার্ডগুলো বললাম এই কোয়ার্ডগুলো তোমরা প্র্যাকটিস করবা, আর কিছু প্রবলেম হলে হ্যাঁ আমাকে কমেন্ট করবা। আর যেহেতু টাইমিংয়ে না আসে তো এইভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করবা, নিয়ে চেঞ্জ করে দেবা সিতে, আবার একটা স্ট্রাম করবা। এইভাবে প্র্যাকটিস করার পর তোমরা টাইমিং করে আনবা, ওয়ান টু থ্রি ফোর,
1 2 3 4 1 2 3 4 যাদের সুন্দরভাবে হয়ে যাবে তারপরে তোমরা করে নেবা। 1 2 3 4 1 হ্যাঁ, তারপর টুতে চলে যাব সি, হ্যাঁ, তারপর থ্রিতে আবার এ মাইনার, আবার ফোরে সি। তোখানে ফার্স্ট এটা হবে, যাদের ভালোভাবে মানে স্কোয়াডটা চেঞ্জ করতে পারছো তারা এরকম করবা, 1 2 তে সি, 3 তে এ মাইনার, আবার 4 এ সি। তাহলে 1 2 3 4 এ মাইনার সি, এ মাইনার সি, এ মাইনার সি, বা জি ডি জি ডি। এই কন্টিনিউয়াসলি এই স্পিডটা আসবে না, একদম কোনো চিন্তা করতে হবে না কোনো গানের জন্য গাইজ, হ্যাঁ, তখন তোমরা ইজিলি গান প্লে করতে পারবা স্টামিংটা শিখে গিয়ে। তো আশা করি তোমাদেরকে আমি ভালোভাবে শেখাতে পেরেছি। আর ফেল হলে গাইজ আমার ভিডিওটা লাইক করে দেওয়া, কিছু প্রবলেম হলে কমেন্ট করে দেওয়া, আর আমার চ্যানেল আমার ভিডিওটা শেয়ার করবা, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাল বাটনটা প্রেস করে, আর পাশে একটা বেল আইকন আছে ওটা প্রেস করে দেবা, যখনই কোনো আমি নতুন কোনো লেসনের আপডেট দেবো তখন তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আর এইভাবেই তোমাদেরকে আমি সাহায্য করব, আর তোমরা আমাকে আমার চ্যানেলটা এইভাবেই সাপোর্ট করো। হ্যাঁ গাইজ, এটা আমার নতুন চ্যানেল, আর আগের দিন আমরা কীভাবে স্ট্রাম করব, স্ট্রামিং বেসিক স্ট্রামিং প্যাটার্ন আমরা কিছু শিখবো, হ্যাঁ, কীভাবে স্ট্রাম করা। তো আশা করি সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার, বাই বাই গাইজ। ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে, অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে, অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে, মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।